শুভেন্দু অধিকারীকে চিঠি কাঁথি থানার পুলিশের, এবং এই চিঠি দিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে হাওড়ার গ্রামীণ এলাকায় না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিঠি, যে চিঠি শুভেন্দু অধিকারীকে এদিন দেওয়া হয়েছে কাঁথি থানার পক্ষ থেকে। এবং এই চিঠিতে যেটা বলা হয়েছে যে পুলিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে যে শুভেন্দু অধিকারীর এদিন হাওড়া গ্রামীণ এলাকায় বেশ কিছু কর্মসূচি রয়েছে। অন্যদিকে এই হাওড়া গ্রামীণ এলাকা এবং সেই সঙ্গে হাওড়ার কমিশনারেট এলাকা, এই সমস্ত এলাকায় 144 ধারা জারি করা রয়েছে। অন্যদিকে আদালতের নির্দেশ রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং যেহেতু আদালতের এই নির্দেশ রয়েছে এবং এই এলাকাগুলিতে 144 ধারা জারি রয়েছে, সেই কারণে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার স্বার্থে তাকে এই এলাকাগুলিতে না যাওয়ার জন্য অ্যাডভাইস করা হয়েছে কন্টাই থানার পক্ষ থেকে, এবং এদিনই এই চিঠি শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে। অন্যদিকে যেটা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে এদিন তার কর্মসূচি রয়েছে, তিনি অশোক দিনদার বাড়িতে যাওয়ার কথা রয়েছে, সেখানে অশোক দিনদার মায়ের পারলৌকিক কাজকর্ম রয়েছে এবং সেই সমস্ত কাজকর্ম শেষ করার পরে তার কলকাতায় যাওয়ার কথা রয়েছে। এবং স্বাভাবিকভাবে কলকাতার দিকে তিনি যখন যাবেন তখন হাওড়ার এই গ্রামীণ এলাকার ওপর দিয়েই তার যাওয়ার কথা, এবং সেই সময় উলুবেড়িয়া অঞ্চলে যে সমস্ত বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে তার যাওয়ার কথা ছিল। কিন্তু এই চিঠি পাওয়ার পরে স্বাভাবিকভাবে তার যাওয়া নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে তার, কারণ পুলিশ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে তারই নিরাপত্তার স্বার্থে এবং এই গ্রামীণ এবং কমিশনারেট এলাকায় যেহেতু 144 ধারা রয়েছে, তাই সেই সমস্ত এলাকায় বিরোধী দলনেতা যেন না যান, সেই চিঠি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। সুকান্ত মজুমদারকে আটকের পর শুভেন্দুকে আটকানোর চেষ্টা, শুভেন্দু অধিকারী যাতে হাওড়ায় যেতে না পারেন সেই ব্যবস্থা করছে। বিক্ষোভকারীদের নয় বিজেপিকে আটকানোই বাংলার মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য, রাজ্য সরকারকে টুইটে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর। সুকান্ত মজুমদারকে আটকের পর শুভেন্দুকে আটকানোর চেষ্টা, শুভেন্দু অধিকারী যাতে হাওড়ায় যেতে না পারেন সেই ব্যবস্থা করছে। বিক্ষোভকারীদের নয় বিজেপিকে আটকানোই বাংলার মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য, রাজ্য সরকারকে টুইটে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর।